আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার হাতে নাটোরের লতিরাস কচুর অরিজিনাল চারা এগুলো। তো লতিরাস কচু এক বলে থাকি আমরা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই চারাগুলো, সে প্রতিটাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লতি আসছে। প্রতিটা চারাতেই দেখতে পাচ্ছেন এই দুইটা দুইটা তিনটা করে লতি আসছে প্রত্যেকটা চারাতে। দেখতে পাচ্ছেন প্রতিটা চারাতেই দুইটা তিনটা করে আপনার লতি আসছে। তো ভিউয়ার্স, এই লতিটা দেখতে পাচ্ছেন, এটাতে আবার চারটা আসছে লতি, একটি গাছে চারটি লতি। তো এটাই কিন্তু লাগানোর আপনার 40 থেকে 45 দিন পর থেকে আপনার কিন্তু লতিটা পাবেন। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে এই এগুলা হচ্ছে উঠায় রাখছি, আর এই যে আমরা এই যে বস্তায় যে আমরা হচ্ছে লোড দিতেছি, এগুলো আমরা বস্তা ভিতর করে আমরা হচ্ছে এখন আমরা এই প্রচুর যে ইয়েটা এখন যাবে হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে বস্তাতে আমরা যে চারাগুলা রাখছি, তো এই এই চারাগুলা, তো এই চারাগুলা যাবে আপনার হচ্ছে লালমনিরহাটে, আমরা এই চারাগুলা দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম অরিজিনাল চারা। এই অরিজিনাল চারাতে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে লতি, আপনার এই চারা অবস্থাতেই কি পরিমাণে লতি হয়ে আছে প্রতিটা চারাতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু লতি আর লতি। তো ভিউয়ার্স, এই লতিটা আপনার অল্প খরচে কিন্তু অধিক লাভজনক একটি ফসল। এই যে এটা হচ্ছে জমি, তো আপনাদেরকে আমি লতি দেখাবো। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে জমি, তো আসলে কি পরিমাণে এটার থেকে লতি হয়, তো কি পরিমাণে লতি হয় ভিউয়ার্স। আর ভিউয়ার্স, এটা লাগানোর নিয়ম হচ্ছে আপনার 1 বিঘা বা 33% জমিতে আপনার এটা চাষের নিয়ম হচ্ছে, এটা জমিটা চাষ করবেন, এই ধানের জমি যেমন করে চাষ করে সেম একইভাবে জমিটা চাষ করবেন। তো চাষ করার পরে কিন্তু এটা লাইন করে সুতা ধরে কিন্তু এটা লাগিয়ে দিতে হবে আপনার 1 ফিট বাই 1.5 ফিট ভাবে আপনার লাগিয়ে দিতে হবে। আর এটা চারা লাগবে 1 বিঘা বা 33% জমিতে আপনার ভালো ফলন পেতে হলে 4,500 ফিট চারা লাগবে। তো আর ভিউয়ার্স, এটা অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। এটা আপনার হচ্ছে মাত্র আপনার 10 থেকে 12,000 টাকা খরচ হবে আপনার লতি আসতে। আর ভিউয়ার্স, এটাতে সার ওষুধ কিন্তু একদম সীমিত লাগে। আর ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আপনার, আমি আবারও বলছি যে অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল এই লতিরাস কচুটা। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু আপনার মাত্র 10টা থেকে 12টাতে কিন্তু কেজি হয়ে যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি লতির সাইজ এক একটা লতির সাইজ আপনার দেখতে পাচ্ছেন। আর এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক একটা লতির সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, এই যেগুলো কিন্তু সব লতি ভিউয়ার্স, এই যে এক একটা লতির সাইজ দেখেন। তো ভিউয়ার্স, এই লতিগুলো কিন্তু আপনার প্রতি 1 বিঘা বা 33% জমিতে প্রতি সপ্তাহে কিন্তু আপনার লতি উঠবে 6 থেকে 7 মণ। আর লতির বাজারটা কিন্তু বেশ ভালো, আপনার আপনার সর্বোচ্চ কিন্তু 3,000 টাকা মণ কিন্তু 3,3200 টাকা মণও কিন্তু লতি বিক্রি করা হয়। আর এমনি আপনার মিনিমাম আপনার বাজার যায় হচ্ছে আপনার এখন বর্তমান বাজার হচ্ছে 1,800 থেকে 2,000 টাকা। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আপনারা যদি চাষ করেন অবশ্যই লাভবান হবেন, কারণ এটা অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল, অধিক লাভজনক একটি ফসল। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 1 ফিট এদিকে 1 ফিট, আর এই সারি থেকে সারির দূরত্বটা হবে আপনার, এই গাছ থেকে এই গাছের দূরত্বটা হবে আপনার 1.5 ফিট, এই সারি থেকে এই সারির দূরত্বটা হবে আপনার 1.5 ফিট। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আপনার দেখা যায় অনেকেই বিভিন্ন ফসল কিন্তু চাষ করে থাকেন, আপনি যদি লতিরাস কচু চাষ করেন অবশ্যই লাভবান হবেন। আর এটা কিন্তু বছরে সবসময় কিন্তু চাষ করা যায়। তো এখন যদি আপনি চাষ করেন দেখা যাবে আপনার মাত্র 1.5 মাসে কিন্তু লতি আসবে, তো লতি আসবে, তো সেই সময় কিন্তু লতিটা আপনার হচ্ছে বাজারে কম পাওয়া যায়, তো সেই সময় আপনাদের এই লতির দামটা কিন্তু বেশ ভালো থাকে। তো ভিউয়ার্স, আপনারা যদি লতিরাস কচু কেউ চাষ করতে চান, এর যে অরিজিনাল যে চারাগুলো আপনাদেরকে আবারও দেখাই, যে যে অরিজিনাল যে চারাগুলো, এই চারাগুলো কিন্তু আমরা সেল দিয়ে থাকি দেশের সব জেলায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা করাতোয়া কুরিয়ার সার্ভিস বলেন, তো আর বাসের মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে থাকি। তো আপনারা যদি কেউ এই অরিজিনাল চারাগুলো যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু এই অরিজিনাল যে চারাটা সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, আর লতিরাস কচু সম্পর্কে যে কোনো তথ্য বা মতামত জানতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা
জানতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আর কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন প্লিজ, যাতে নতুন নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যায় আপনার কাছে। আসসালামু আলাইকুম।